1 সেমি সমান
10 কিউব এটা হচ্ছে গ্রুপ স্কেল এবং আরেকটা কি আরেকটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন আর এফ এই কথাটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এফ কে ফ্র্যাকশন বাংলায় যদি বলা স্কেল সূচক ভগ্নাংশ স্কেল সূচক ভগ্নাংশ এটা কি এটা হচ্ছে অনুপাত আমি কোন অনুপাতে মানচিত্র অঙ্কন করব সেই অনুপাত থেকে বলা হয় আরএফ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন তাহলে এখানে দেওয়া আছে 1:10 তার মানে আমি যদি মানচিত্রে এক সেমি যাই বাস্তবে তাহলে দূরত্ব কত হচ্ছে 10 সেন্টিমিটার বা 10 কিমি এইটাকে বলা হচ্ছে মিলিয়ানসি বৃহৎ স্কেল এটা ডিগ্রিতে যদি হয় তাহলে 4 ডিগ্রি × 4 ডিগ্রি তাহলে ডায়াগোনাল 4 ডিগ্রি অপরেটা 4 ডিগ্রি এই জায়গাটা এখনো কোনো মানচিত্র আসেনি এই জায়গাটা এই মান সেকেন্ড মান হচ্ছে মাঝারি স্কেল মাঝারি স্কেল কি দেওয়া আছে 1 সেন্টিমিটার সমান সমান 2.5 কিলোমিটার 2.5 কিলোমিটার বা আগে বলা আছে 1:2 তাহলে এখানে ওই হিসাবে আসবে এখানে যদি বাস্তবে আমি 1 সেমি যাই এই বা মানচিত্রে যদি 1 সেমি যাই তাহলে বাস্তবে কত হবে 2.5 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার মানে 2.5 মানে 2.5 কিলোমিটার এটা হচ্ছে মাঝারি স্কেল এর নাম হচ্ছে গ্রিক স্কেল কিভাবে আসছে পরে অঙ্কন করে দেখাবো থার্ড হচ্ছে ক্ষুদ্র স্কেল 1 সেন্টিমিটার সমান সমান 2 কিলোমিটার একই নিয়মে 1 সেন্টিমিটার গেলে ম্যাপে বাস্তবে তার দূরত্ব দেওয়া হবে 2 কিলোমিটার এটা যদি 1 সেন্টিমিটার হয় এটাকে বলা হচ্ছে 15 মিনিট শিফট এর আরেক হচ্ছে 1:50 তার মানে 1 সেন্টিমিটার গেলে 50,000 সেন্টিমিটার এটা হচ্ছে আমার দাঁত ক্ষুদ্র স্কেল তাহলে কিভাবে আসছে না এই যে আমি তপশিত সংখ্যাটা বসালাম তপশিত নাম্বার 64/D 64 D/4 64D/4 তাহলে এটা কি আসছে কিভাবে আসবে তাহলে আমি বি দিলাম 64 এই যে 64 ডি কিভাবে আসবে এই 64 কে এবার আমি এখানে বুঝে দিচ্ছি জায়গা দরকার আমার তাহলে এগুলা দরকার নেই আমি এখানে বলে এই 64 একে বিয়াদি আর সাত ভাগে নিয়ে পাঁচজন 64 তাহলে এটা কি আসছে 4 ডিগ্রি অঙ্ক এটাকে ভাগ করছি দেখো বৃহৎ স্কেল থেকে কি হবে এবার আমি ভাগ করে দেবো বৃহৎ স্কেলে ভাগ 64 নম্বর ডিগ্রি থেকে 4 ডিগ্রি × 4 ডিগ্রি কিভাবে আসছে 64টা আমি এনসিকে বড় করছি এটা হাতে আছে কিন্তু এটা সমান ভাগে ভাগ হবে একদম নিখুঁত ভাবে তাহলে আমার কি ছিল আগে 4 ডিগ্রি ভাগ 4 ডিগ্রি যদি ভাগ হয় তাহলে 4টা ভাগ করতে কি হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি আবার এটাকে 1 2 3 4 তাহলে 64 ডিগ্রি পেলাম এবার আমি অক্ষর হিসাবে এ বি সি ডি আবার এখানে যাবে এখান থেকে ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি একবারে 16টা 12টা 16টা তাহলে 16টা ভাগ হলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি তাহলে পি এখানে আছে কি ডি তাহলে ডি আমি বলতাম এইটা মানে আমি এই জায়গাটা নিয়েছি এই জায়গাটার ভাগ হলো এইটা ওই জায়গাটার ভাগ হলো এইটা ডি ডি কে আমার সমান
ষোলোটা ভাগ মানে চৌষট্টি নম্বর গ্রিডকে আমি ষোলোটা সমান ভাগ করেছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এম এন ও পি, এটাকে সমান ভাগ ভাগ করি। তাহলে ডি এই জায়গাটা আসছে, সে ডি এই যে দেখা, তাহলে ডি পেলাম আমি, তাহলে এই জায়গাটা ভাগ করছে। এবার ডি কে আবার আবার ষোলোটা ভাগে ভাগ করি, ডি কে আবার ষোলোটা ভাগে ভাগ করবো, আমি এখানে দেখাচ্ছি সমান তাহলে এখানে মাঝের স্কেলে 1 ডিগ্রি অন্তর্ভুক্ত হয়ে গেল আমার, 1 ডিগ্রি ইনটু 1 ডিগ্রি, দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি, 1 ডিগ্রি 2 3 4, এখানেও 1 2 3 4 সমান ভাগ হচ্ছে। এবার 1 ডিগ্রিকে আমি ভাগ করছি, যেহেতু এটা 1 ডিগ্রি, এই 1 ডিগ্রিকে ভাগ করছি কিভাবে, এখানে আবার সমান সরলটা ভাগ হবে, তার নাম্বারিংটা কিভাবে হচ্ছে 1 2, এবার সংখ্যা হিসেবে 3 চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, এইটাকে বলা হচ্ছে ক্ষুদ্র স্কেল, 15 মিনিট ইনটু 15 মিনিট। মানে এটা যদি আমি 1 ডিগ্রি ধরি, এই জায়গাটা এই যে ডিগ্রি, 1 ডিগ্রি আবার সমান 4টি করে ভাগ করা হচ্ছে, 15 মিনিট এ ব্যবহার করছে, 4 × 60 60 মিনিট 1 ডিগ্রি হচ্ছে, তোমরা আগে জানো নিয়ম দেখো। তাহলে আমার কত আছে 4 মানে এই জায়গায় এই যে ষোলোটা ভাগের আবার ষোলোটা ভাগ যে 4 সে 4 তাহলে 64 ডি বাই 4 সেই জায়গাটা হবে, খুব ভারতের ম্যাপ হিসেবে অল্প খুব ছোট, কিন্তু তার একটা বড় ম্যাপ আছে, এটা আমি বুঝতে পারলাম। সেই যে ম্যাপটা আমরা পাবো তাকে বলা হচ্ছে একটা টোপোসিট, একটা 1 নম্বর টোপোসিট, এইটা আসবে এই টোপোসিট নম্বর, এখানে লেখা থাকে 64 ডি বাই 4 টোপোসিট নম্বর, সেই তপশিটে ওই জায়গাটার যে ভারতবর্ষ দেখালাম সেই জায়গার প্রাকৃতিক পরিবেশ, পাহাড় পর্বত বলো, মালভূমি বলো, সমভূমি বলো, নদী প্রবাহিত হয়েছে, স্বাভাবিক উদ্ভিদ আছে, সমস্ত কিছু স্কেল অনুপাতে আমরা এটা পাবো, এই 1:50 এই আর রেশিও, রেশিওটা বুঝতে না পারলে আমি আবার একটু পরে বোঝাবো, দেখাচ্ছি যে রেশিও কাকে বলে, আরেকটাকে আমি আমার ভাগ করে দেখাবো, সেইটা হচ্ছে তপশিট নম্বর 64 ডি বাই 4, ওই তপশিটে কতটা এলাকা যদি আমরা বাস্তবে যাই তার আমি এখানে 52 বা এটা তো 52 থেকে 54 সেন্টিমিটার হবে, আর এটা প্রায় এরকম 56 বা সামথিং সেন্টিমিটার হবে, এটা গুণ করলে 1 সেন্টিমিটার হওয়ার মতো আমি দেখেছিলাম যে আর হিসাবে 1 সেন্টিমিটারের সমান আমাকে যাবে ধরো এখানে দাঁড়িয়ে যাবে 1 সেন্টিমিটার 2 কিলোমিটার, তাহলে 1 সেন্টিমিটার হলে ওপরে যদি আমি দৈর্ঘ্য একটু প্রস্থ করি তাহলে এটা প্রায় 708 বর্গ স্কোয়ার কিলোমিটার 708 স্কোয়ার কিলোমিটার হচ্ছে এই জায়গা, তাহলে আগের মানচিত্র থেকে দেখলে ওই জায়গার থেকে একটা টোপোসিটে 700 সামথিং বা স্কোয়ার কিলোমিটার একটা টোপোসিট আমাদের সামনে আসবে, সেইটা দেখলে ওই জায়গায় কী কী আছে, ভূপ্রকৃতি কেমন, তার স্বাভাবিক উদ্ভিদ কেমন আছে, নদনদী কেমন আছে, পাহাড় পর্বত সেখানকার কী অবস্থা আছে, পরিবহন যোগাযোগ ব্যবস্থা, মানুষের জীবনযাত্রা কেমন, ঘর বাড়ি বাজারঘাট কটা বাড়ি আছে, কোথায় আছে, নদী কতটা চওড়া, নদীর কত দৈর্ঘ্য, কী প্রবাহিত, সব কিছু আমরা জানতে পারবো এই ভূবৈচিত্র্য মানচিত্রের মাধ্যমে, আমরা ওইটা বুঝতে পারব। তাহলে আমি যে সময়টাকে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন মানে এটাকে বাংলা বলায় স্কেল সূচক
ভগ্নাংশ এটা কি বললাম 1 ইস্টি ধরো এখানে রয়ে গেছে 50 এটা কি আর এবার অনুপাত আমি যদি মানচিত্রে 1 সেমিটার যাই তাহলে বাস্তবে তার দূরত্বটা আছে 50000 সেমিটার 50000 সেমিটার মানে হাফ কিলোমিটার 2 হাফ কিলোমিটার আছে তাহলে বাস্তবে আমি দূরত্ব 500 মিটার হাফ কিলোমিটার মানে 500 মিটার এটাকে 500 মিটার বলি 1 সেমি এদিকে দাঁড়ালে তাহলে এদিকে দাঁড়াচ্ছে 500 মিটার বাস্তবে আমাকে যদি 1 সেমিটার ম্যাপে যায় তাহলে আমাকে 500 মিটার তার দূরত্ব 500 মিটার হাঁটতে হবে সেই রাখ এটা হচ্ছে আরে আর কি বলি আরে কিন্তু ভ্যালি করবে আমি কোন আরে কোন মানচিত্র আঁকব সেই আরে কিন্তু ভ্যালি করবে সব আলাদা আলাদা আছে যে কোনো আরে দিয়ে মানচিত্র আঁকা তো অনুপাত অনুপাত যদি বলতে চাই অনুপাত কি ধরো তুমি ক্লাসে তোমরা 10 জন আছো কিছু লিখা তাহলে বললাম যে 10 জনের চাল তুমি লাগবে 2 কিলো চাল লাগবে তাহলে একজন বলো সব 2 কিলো চলে 1 কিলো ডাল দিয়ে কিছু করলে খুব ভালো হয় তাহলে 1 কেজি ডাল সমান সমান 2 কেজি চাল দিয়ে এই অনুপাত এটা অনুপাত আমি যদি ঠিক আছে দরকার নেই এটা অনুপাত তুমি 500 গ্রাম করো আর 2 কিলো চাল করো এটা 500 গ্রাম তাহলে 1/2 কেজি হচ্ছে তাহলে অনুপাত এটা হচ্ছে আরে এই অনুপাতটাকে আমি তাহলে কি করতে পারি যে কোনো অনুপাতে আমি বাড়াতে পারি কেমন 10 জন খাবে 1 কিলো চাল লাগবে 2 কেজি চাল 1 কিলো ডাল আমি বলো 20 কিলো 20 জন খাবে তাহলে তুমি নিশ্চয় বুঝতে পারছো যদি বলা এই অনুপাতে তাহলে 20 কিলো 20 জন মানুষ যদি খায় তাহলে কম হয়ে যাবে তাহলে 2 কিলো ডাল লাগবে 4 কিলো চাল লাগবে আরেক ধরনের এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা স্কেল সেটা বলি আমি কোন অনুপাতে আমি মানচিত্র নির্ণয় করতে পারি আজকে এই পর্যন্ত ভালো করে দেখো বইটা আছে তো আমি কথা কিভাবে এসেছিল ভারতের ম্যাপ আছে সেখান থেকে আলাদা করে 16টা ভাগ তারপরে মাঝের স্কেল গেল তখন উপদেশ গুলো আবার 16টা ভাগ 1 থেকে 16 নম্বর ওইভাবে আসবো এটা বইটা দেখলে ভালো করে পড়বে কয়েকদিন আগে এর পরবর্তী আলোচনা